আমি সংসারের সংসারী, আমার মাইনা নাই চাকুরি, এই ঝক মারি আমি করে দেখেছি, আমি সংসারের সংসারী, আমার হলো যা হবার, আমার জীবনে বাকি কিছু নাই আর, আমি সকালে সকালে বার গেলেই বাঁচি, আমি সকালে সকালে বার গেলেই বাঁচি, আমি সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই জগ মাঝি আমি করে দেখেছি গো, আমি সংসারের সংসারী, আমি সংসারের সংসারী। ছিলাম ভাইয়ের বল আমার বাহুবল, বিপদে আপদে ভাই সহায় সম্বল। ছোটবেলায় মনে হয় আমার গায়ে যে ক্ষমতা আমার ভাইয়ের গায়েও সেই ক্ষমতা, ভাইকে কখনো কিন্তু আলাদা করে দেখে না। দেখবেন মেলাতে মা যদি 10 টাকা দেয়, ভাইকে নিয়ে মেলাতে গেলে পারে, বোনকে নিয়ে মেলাতে গেলে পারে, ভাইয়ের যেটা খেতে ভালোবাসে সেটা কিনে দেয়, দাদা না খেয়ে থাকে। নিজে লেখাপড়া না শেখে ছোট ভাইকে লেখাপড়া শেখায়, সেই ছোট ভাই অনেক বড় অফিসার, অনেক টাকা বেতন, অনেক দূরে চলে গেছে, সব কিছু ভুলে গেলেও বাবার ভিটেটার কথা কিন্তু ভুলে না, সুতো ধরে ভাগ করে নেয়, তাই না? তাই মহাজন বলছেন, আমারে সেই ভাই বলে দাদা আমারে ভাগ করে দাও আধা, আমি নিজেই নিজে গাধা হয়েছি, আমি নিজেই নিজে গাধা হয়েছি, আমি সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝক মাঝি আমি দেখেছি, আমি সংসারের সংসারী। সেই ভাই যখন পর করে দেয় তখন মনে হয় আমার এই ছোট্ট ছেলেটা যখন বড় হবে আমার সমস্ত কষ্ট আমার সমস্ত দুঃখ দূরে চলে যাবে, তাই না? কিন্তু সেই ছেলে বড় হয়ে কি বলে জানেন? আমি ভেবেছিলাম ছেলের মতো আপনারে কেহ নাই, এত কষ্ট করে যাবে পড়া, আমি ভেবেছিলাম ছেলের মতো আপনাদের কেহ নাই, এত কষ্ট করে জানে হাওয়াই আর পড়া। সেই ছেলে বড় হয়ে কি বলে জানেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যে ছেলে মেয়ের জন্য কষ্ট করে, সেই ছেলে বড় হয়ে বলে, বাবা মা
তোমরা যদি সংসারে না থাকো সংসারে কোনো অশান্তি থাকে না। সংসার যত ঝামেলা যত গণ্ডগোল সব দেখবেন বৃদ্ধ মাকে নিয়ে আর বাবাকে নিয়ে। তাই মহাজন বলছেন, আমারে সেই ছেলে কয় বুড়া, ও বাবা তুমি নষ্টের গোড়া। আমারে ছেলে কয় বুড়া, ও বাবা তুমি নষ্টের গোড়া। আমি ভূতে ধরা রুগী হইয়েছি, আমি ভূতে ধরা রুগী হইয়েছি। আমি সংসারের সংসারী ছানা নাই চাকরি, সেই ঝকমারি আমি করে দেখেছি। আমি সংসারের সংসারী, আমি সংসারের সংসারী। যৌবনকালে বউ পাওয়া যায় হাজার হাজার, বৃদ্ধ বয়সে স্ত্রী সঙ্গ পাওয়া একমাত্র যদি পরজন্মের কর্মফল ভালো হয় তবেই কিন্তু সে স্ত্রী সঙ্গ পায় বা স্বামীর সঙ্গ পায়। মহাজন বলছেন, দেখুন মানুষ বুড়ো হয়ে গেলে সমাজের কাছে আত্মীয় পরিজনের কাছে বোঝা হয়ে যায়, কেমন জানেন? দেখবেন রাস্তার কাছে আত্মীয় স্বজনের কাছে নাতির সঙ্গে দেখা হলে কথা বলতে চায় না, জানে বুড়ো কানে কম শুনে একটা কথা পাঁচবার বলতে হবে, কথা না বলে পাঁচ কাটিয়ে চলে যাওয়াই ভালো। কারো বাড়ি বেড়াতে গেলে ভালো বিছানায় শুতে দেয় না, জানে বুড়ো নোংরা করে ফেলবে বিছানা। পাশের বাড়ি বেড়াতে গেলে ভালো জায়গায় বসতে দিতে চায় না, জানে কাশতে কাশতে কপ থুতু ফেলে জায়গাটা নোংরা করবে, তাই না? তা মানুষ যখন বুড়ো হয়ে যায় সমাজের কাছে বোঝা হয়ে যায়। তাই মহাজন বলছেন, আত্মীয় সহজ হল পাড়া প্রতিবেশী, আমি আজি বেশি আত্মীয় সহজ হল পাড়া প্রতিবেশী, সবারই কাছে যেন আজে বেশি। আর বলে দিজ দাসে, এই বুড়ো মানুষদের কেউ না ভালোবাসে। আমি সকালে সকালে বার গেলেই বাঁচি, আমি সকালে সকালে বার গেলেই বাঁচি। আমি সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এই ঝকমারি আমি করে দেখেছি। আমি সংসারের সংসারী, আমি সংসারের সংসারী, আমি সংসারের সংসারী, আমি সংসারের সংসারী।